কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আগের ভিডিওতে কিন্তু ছবি ও কথা আমাদের বন্ধুরা এ গল্পটির দ্বিতীয় অংশ পড়ে নিয়েছিলাম। এবার চলো আমরা ছবি ও কথা আমাদের বন্ধুরা এই গল্পটির সর্বশেষ যে অংশটুকু রয়েছে সেটি এই ভিডিওতে পড়ে নেই। তাহলে চলো আমরা শুরু করি। ফলবাগানের কাছে গিয়ে সীমা আপা বলল, গাছ আমাদের অনেক উপকার করে, একটু ভেবে বলো তো কীভাবে। ওমর খুশিতে হাততালি দিল, বলল, আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই, তবে আম গাছ আমাদের সবচেয়ে উপকার করে অক্সিজেন দিয়ে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ওরা সবাই বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি উঠছে বসছে, সবাই যেন সবার কত আপনজন। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু গল্পটি পড়ে নিলাম, বলো তো আমরা এই ভিডিও থেকে কী কী শিখলাম? এখানে কিন্তু আমরা দেখেছি সীমা আপা বলেছে গাছ আমাদের অনেক অনেক উপকার করে, তখন তিনি যখন জিজ্ঞাসা করলো একটু ভেবে বলতে সবাইকে, তোমরা বলো তো কীভাবে, তখন কিন্তু ওমর খুশিতে হাততালি দিল এবং বলল, আমি জানি আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই, অর্থাৎ গাছ কিন্তু আমাদের বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকে, খড়ি আর কাঠও পাই, অর্থাৎ গাছ যে শুধুমাত্র আমাদের বিভিন্ন রকম খাবারই দিয়ে থাকে, ফলমূলই দিয়ে থাকে তাই না, গাছ থেকে কিন্তু আমরা খড়ি পাই এবং কাঠ পাই, যেগুলো দিয়ে কিন্তু, অর্থাৎ কাঠ দিয়ে কিন্তু আমরা আবার আসবাবপত্র তৈরি করি, পত্র তৈরি করি, দুঃখিত বন্ধুরা। এবার তখন খালু তখন বললেন, ঠিক তাই, তবে গাছ আমাদের সবচেয়ে উপকার করে অক্সিজেন দিয়ে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না কিন্তু, অর্থাৎ আমাদের কিন্তু গাছ বাকি আরও অন্যান্য অনেক উপকার করলেও সবচেয়ে বেশি যে উপকারটি করে সেটি হচ্ছে অক্সিজেন দিয়ে। এক মুহূর্ত কিন্তু বন্ধুরা আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, অর্থাৎ গাছ কিন্তু অক্সিজেন দিয়ে আমাদেরকে সবচেয়ে বড় উপকারটি করে। এবার তারা কিন্তু সবাই যখন এই যে দেখতে পাচ্ছি বাগানের দিকে তাকালো, দেখলো বাতাসে গাছের ডাল দুলছে, পাখি মৌমাছি সবাই উড়ছে বসছে গাছে, সবাই যেন সবার কত আপনজন, অর্থাৎ সবাই এখানে সবার খুব আপন। বন্ধুরা, আমরা কিন্তু ছবি ও কথা আমাদের বন্ধুরা এই গল্পটি পড়ে নিলাম এই ভিডিওর মাধ্যমে। কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।